হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে, মিক্সওয়ালা ভেজিটেবল। মিক্সওয়ালা ভেজিটেবল আমার থেকে তো খুব ফেভারিট, আপনাদের থেকে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে বরবটি নিয়েছি, ক্যারট নিয়েছি, এই যে আলু কুচি নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, তারপরে ব্রকলি নিয়েছি, আর অনিয়ন আর গ্রিন কাঁচামরিচ নিয়েছি। আচ্ছা, আসলে ভেজিটেবলটা, মিক্সওয়ালা ভেজিটেবলটা না আমার থেকে খুব টেস্টি লেগেছে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। কথার মাঝে, কোনো কিছুর মাঝে যদি ভুল হয় তাকে কমা দৃষ্টিতে দেখবে, ভুল তো মানুষেরই হয়, আমরা তো সবাই ভুল করেই থাকি, কমার বেশি সবাই ভুল করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কমার বেশি রান্না তো সবাই জানো, এটা জাস্ট তোমাদের সাথে আমি যা খাই যা করি, আমার ঘরে কি কি তৈরি করি কি করি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আমি আসলে এক্সট্রা কিছু অ্যাড করি না, আমার ঘরে যাই আছে তাই, আমি যা উপস্থিত আছে তা দিয়ে আমি রান্নাটা সারি, যাই আছে তাই। আমি আগে থেকে কুটে রেখেছি, আসলে কুটে রেখেছিলাম ভেজিটেবলগুলো। দিয়া দিলাম 1 টেবিল চামচের মতন লবণ, লবণ যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু যার সবজি যতটুকু কতটুকু এটা আর কি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলদি পাউডার, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনে পাউডার, খুলে দিব চারিদিকে।
বকলিতে আমি একটু পরে দেব, কেননা বকলি সিদ্ধ হতে টাইম একদম লাগে না, অল্পতে সিদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে এই যে ভেজিটেবলটা মানে মিক্সওয়ালা ভেজিটেবলটা ফ্রাই করতেছি, এভাবে যদি আপনারা করেন না খেয়ে একবার দেখতে পারেন। দেখে এটার মধ্যে আবার চিংড়িটা দিলেও আবার আরো টেস্টি হয়। সত্যি কি আমাদের আসলে ঘরে চিংড়িটা নেই, এই জন্য দিই নেই, অ্যাড করি নেই আর কি। দুই মিনিটের জন্য রেখে দিলাম। দেখি আমার ভেজিটেবলটা কেমন হয়েছে, কিরকম হয়েছে। এবার দিয়ে দিব গাজরটা, একটু সিদ্ধ হতে টাইম লাগে এই জন্য আগে দিয়ে দিলাম আর কি। এবার যে ব্রকলিটা দিয়ে দিব, ব্রকলিটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এই জন্য। এবার বগলিটা সিদ্ধ হতে দুই মিনিটের জন্য আমি দেখে দিব, দুই মিনিট পরে আবার ফিরে আসব। কি সুন্দর দেখতে, কালারটা কত নাইস। কাছে না থাকলে বুঝতে পারবেন না। হয়ে গেল আমার ভেজিটেবল রান্না। চুলাটা অফ করে দিলাম, আমার ভেজিটেবল রেডি।